পাঁচ তারিখে ঘোষণা করলেন বাজেট পেশ করলেন 50 কোটি টাকা, এবং তারপরেই তিনি আবার দূর দূর বিধানসভা থেকে ঘোষণা করছেন এদেরকে অ্যাডেড করে দেওয়া হবে। তিনি কি শুধু এটা ভোটের রাজনীতি করছেন নাকি প্রকৃতই এনাদের জন্য ভাবছেন, আপনি কি মনে করেন? দেখুন, পশ্চিমবাংলায় যদি মুখ্যমন্ত্রী যা কথা দেন সেই কথা যদি রাখতেন তাহলে এত দুর্ভাবনা মানুষের হতো না। উনি SLST-র অনশন মঞ্চে গিয়ে যা কথা দিয়েছিলেন সে কথা রাখেননি, উনি প্যারা টিচারদের যে কথা দিয়েছিলেন সে কথা রাখেননি, উনি মাদ্রাসা দশায়া করব যে কথা দিয়েছিলেন সে কথা রাখেননি, এমনকি উনি আনএইডেড মাদ্রাসার যারা মাস্টারমশাই তাদের জন্য বিভিন্ন সময় যা কথা দিয়েছেন সে কথা রাখেননি। বিধানসভাতে উনি যা বলেছেন বিধানসভা থেকে বেরিয়ে কালনায় যেতে না যেতেই কথা ভুলে উল্টো কথা বলেছেন, কালনা থেকে বহরমপুরে যেতে যেতেই ভুলে গেছেন, ভুলে গিয়ে উল্টো কথা বলেছেন। ভোট ছাড়া আর ভোটের জন্য প্রতারণা ছাড়া এই সরকার আর কিছু করতে পারে না। প্রতারণার সরকার, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করার সরকার, যুবকের স্বপ্নভঙ্গের সরকার, মাস্টারমশাইদেরকে অধিকার কেড়ে নেবার, মানুষের অধিকার কেড়ে নেবার সরকার, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কবে থেকে চালু করা হবে দিনটা না ঠিক করে দিলে মানুষ হয়ে যাচ্ছে, এমনকি ছোটখাটো ব্যাপার পর্যন্ত দেখার কেউ নেই। কারণ সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রাইমারি কাউন্সিলের লোক বসে গিয়েছে বাড়ি খরচায় ভালো টাকা তোলা তোলো আর সেই টাকাটা কালি হাতে পৌঁছে দাও। তাহলে এরকম ভাবে বলতে হবে ভালো লাগছে না কিন্তু লাগছে না। মাধ্যমিকের চেয়ারম্যান বলেছে তার বয়স বলে বাড়িয়েছে 70 বছর পর্যন্ত থাকতে পারে, ছিল 60, 65, 65, ওই লোককে পছন্দ হয়েছে ওই লোকের যদি করে ম্যানেজ করে দেবে। কলেজের মাস্টারমশাই তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট ছেড়েছে, সবাই জানে যে শুরুতে 10 লাখ টাকা দিতে হয়েছে সিট ভাগ, তারপর কাজ করলে আরো 10-12 লাখ টাকা। এ ভালোবাসি শিক্ষার ভালোবাসি সেদিন মেয়েদের উপর আক্রমণ করেছে, আপার কাণ্ডের উপর আক্রমণ করেছে, তোমাদের উপর, রেজাল্টের উপর, মৃত্যুবরণের উপরে। পুলিশের বোধহয় একমাত্র কাজ হচ্ছে সরকার বলে দিয়েছে খালি মেয়ে ভাগিয়ে দাও, এটা একটা নির্লজ্জতা বুঝাবে। আগের দিন ছাত্রজীবনরা তাদের কি দাবি ছিল, আর এত দাবি ছিল এগুলো ঠিক করা নিজের কথা দিকে যায়, দুটো কথা তাদের ছিল, একটা যে যাহা ছাপ পারলো তাহাই লাগানো, মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন আমাদের দাবি ছিল কাজ ঠিকঠাক করে দাও যেগুলো নিয়মে তার মধ্যে আসো। মুখ্যমন্ত্রী সেদিন ছাত্রজীবনের উপরে যে বিধরণ লাঠি চালিয়েছে, একই সাথে জল কামান, একই সাথে টিয়ার গ্যাস, একই সাথে বিধরণ লাঠি চার্জ এবং অজস্র আক্রমণ একই সাথে, যারা টিভি দেখেছে তারা দেখবে জল কামান যখন ছুটছে তখন সেলও ছুটছে তখন লাঠিও চলছে। আমি বলবো সরকার পশ্চিমবাংলায় ইতরতার সমস্ত সীমানা অতিক্রম করছে, ইতরতার সীমানা অতিক্রম করছে, সেই সরকার তাকে রেড কার্ড লাল কার্ড দেখে সারা মাত্রে বার করে দেওয়া চান আমাদের কাছে অনুসরণ করে। আমি দেখা দিতে আসলাম, মনটা খারাপ লাগে না এই আগের দেশে, আমি যদি তোমাদের হয়ে কোনো বার্তা নিয়ে আসতে পারতাম সেটা নিয়ে আসার সুযোগ নেই, তোমরাও জানো আমরাও জানি, কিন্তু তাহলে কি আসবো না আমাদের পাশে গিয়ে একবার দাঁড়াই, আমি পাশে দাঁড়াবার জন্য সেলিম সাহেব আগে দিন এসেছিলেন, মান্নান সাহেব এসেছিলেন, ওরা যা বলেছেন আর বাকিরা তোমরা যেরকম জানো তার পরিপ্রেক্ষিতে তোমাদের লড়াইটা চলবে, এই লড়াইটা আমরা সামনে থাকবো। আমার শেষ কথা, পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন, ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051
4633777। চট করে চলে এসো বন্ধুরা।